নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। আজকে আমি আপনাদের রায়বাড়ির জাগ্রত দুর্গাপুজোর কাহিনী সেই বিষয়ে তথ্যাবলি প্রদান করব। ভিডিও তথ্যটি আমার একজন সাবস্ক্রাইবার গোপাল রায় আমাকে তথ্যটি শেয়ার করেছেন। তথ্যটি তাদের বাড়ির দুর্গাপুজো সম্পর্কিত তথ্যাবলি। তথ্যটি আমাদের সকলের সাথে শেয়ার করার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখো। তাদের বাড়ি পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের রায়গঞ্জের কর্ণজোড়াতে অবস্থিত। তার বর্তমান বয়স 14 বছর, সে ক্লাস 9-এ পড়ে। তখন সালটা ছিল 2018। প্রথম মা দুর্গার মূর্তি বানিয়ে সেই প্রথমবার সে দুর্গাপুজো শুরু করে। লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ সে বানাতে পারেনি, শুধুমাত্র মা দুর্গার মূর্তি বানিয়ে সে পুজো করে। এভাবেই 2019 এবং 2020 সালে সে ঠাকুর বানিয়ে মায়ের পুজো করেছিল। এইবার 2021, সেইবার ঠাকুর বড় হয়ে গেছে, প্রায় 3 থেকে 3.5 ফুট হয়ে গিয়েছিল। আর সেইবারই সে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ সব কিছুই বানিয়েছিল। সেবার সে পুজো করলো। তারপর 2022 সালে সেই একই রকমভাবে ঠাকুর বানিয়ে সে পুজো করলো, কিন্তু বিসর্জনের সময় একটু অসুবিধার জন্য সবাই তাকে বলল সামনের বার ঠাকুর ছোট করে বানাবি। সে তাই ভেবেছিল যে এইবার অর্থাৎ 2023 সালে ঠাকুর ছোট করে সে বানাবে, কিন্তু সেই ঠাকুর বেড়ে গিয়ে 4 ফুট হয়ে যায়। হয়তো মা ছোট হতে চায় না। পুজোয় কোনো প্রকার বলি প্রথা নেই। পুজো পঞ্চমীতে শিব পুজোর মাধ্যমে শুরু হয়। ষষ্ঠীর দিন বোধন, আমন্ত্রণ ও অধিবাস। সপ্তমীতে নবপত্রিকা স্থাপন, পুজোর ভোগ। অষ্টমীতে অঞ্জলি, ভোগ ও সন্ধি পুজোয় 108টি প্রদীপ জ্বালানো হয়। ভোগে থাকে খিচুড়ি, সবজি, লুচি, পায়েস, নাড়ু, মুড়কি, দই, সন্দেশ, ফল, নৈবেদ্য, পানের খিলি ইত্যাদি। তারপর নবমীতে পুজোর ভোগ দেওয়া হয়। দশমীতে প্রতিমা বিসর্জন, সিঁদুর খেলার মধ্য দিয়ে তাদের পুজো শেষ হয়। আর সে মায়ের পুজো নিজেই করে। প্রতিমা বিসর্জন দিয়ে দেবী দুর্গার ঘটে পুকুর থেকে জল নিয়ে এসে সারা বছর তার পুজো করা হয়। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, প্রিয় বন্ধুদের শেয়ার করুন, কমেন্ট করুন এবং ধন্যবাদ।